কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ সহ মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত শিক্ষক পরিষদের জেলা আহ্বায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ওসি রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সোনাহাট কলেজের অধ্যক্ষ ও উপজেলা সম্মিলিত শিক্ষক সমিতির আহ্বায়ক বাবুল আক্তার সহ শিক্ষকবৃন্দ।